হাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শীতের সকালে কচুরি রুটি কিংবা মুড়ি দিয়ে একটা হিঙের আলুর দম। তাহলে আসুন দেখে নিন আলুর দমটা। বন্ধুরা দেখে নিন, এই যে এভারেস্টের এই হিং লাগছে, লাগছে আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি, নুন, হলুদ আর গোটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর সেদ্ধ করে নেওয়া আমার নতুন আলু, আর লাগছে একটা মশলা। এই মশলাটার উপরে আলুর দম। এর মধ্যে আছে গোটা জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা, একসাথে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। তাহলে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি তেজপাতা, দেব আমি গোটা জিরে ফোড়ন, দেব আলুগুলো ভেজে নেব আমি। আলুগুলো ভাজার সময় আমি নুন দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভাজতে হবে। আলুর মধ্যে কোনো আদা পড়বে না, এই রসুন পড়বে না, পেঁয়াজ পড়বে না, পুরোটা আদা বাটা আর ওই মশলার উপরে। এই কড়াইশুঁটিগুলো ফালতু আগে কটা জিনিস খুলে দিয়ে পুরো ওই সেদ্ধ হয়ে গেছে, ওই কষানোর সময় দিলে ভালো হচ্ছে। দিয়ে দেবো আমি এর মধ্যে হলুদ, দেবো আমি হিং, দেখুন হিং দিচ্ছি, হিং দিলাম, দেবো আদা বাটা, দেবো একটা গরম জল, আলুটা সেদ্ধ করে নেওয়া, যার জন্য আমি ঠান্ডা জল দেবো না, এর মধ্যে আমি গরম জল দেবো। দিয়ে দেবো আমি চিনি, চিনি দেবো,
যেহেতু এটা লুচির সাথেও খেতে পারেন আবার রুটির সাথেও খেতে পারেন। তো একটু নতুন আলুর একটু স্বাদ কম, যার জন্য একটু চিনি দিতে হবে, যার যেরকম পছন্দ। যারা চিনি খান দেবেন, যাদের চিনি ভাল লাগবে না তারা খাবেন না, দেবেন না। এটা পর্যন্ত আমার কষাটা হয়ে গেছে আর আলুটা পুরো আমার সেদ্ধ করাই, দেখুন পুরো সেদ্ধ করা আলুটা। তাই এই ভাজাটা যতক্ষণ হবে আর কি, ভাজাটা হয়ে গেছে, দিয়ে দেবো গরম জল। ঢাকা দিয়ে দিলাম, বন্ধুরা এই আলুর দমটা সম্পূর্ণ এই মশলার উপরে, এই মশলাটার উপরে আলুর দম। হিং আর আদা ফোড়ন দেওয়ার পরে আর কোনো মশলা আমি দেবো না, ধনে পাতা দেবো না, টমেটো দেবো না, কিছুই দেবো না, পেঁয়াজ না, রসুন না, কিছুই না। তারপরে এই আদা ওই হিং ফোড়ন দেওয়ার পরে আমি নামানোর আগে শুধু এই মশলাটা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস আমার আলুর দমটা হয়ে যাবে। আমার এটা মুড়ি দিয়ে খাওয়া হবে, যার জন্য একটু ঝোল ঝোল থাকবে। আলুটা পুরো সিদ্ধ, আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা আমার সিদ্ধ করেই নেওয়া। হ্যাঁ এরকমই থাকবে, আমার একটু ঝোল থাকবে কারণ মুড়ি দিয়ে খাবে। আর এই মশলাটা আমি দিয়ে নামিয়ে নেবো, ব্যাস এই যে মশলাটা এটা দিয়ে নামিয়ে নেবো, তাই আর এই যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এই ঢাকা দিয়ে দিলাম, ব্যাস আমার আলুর দমটা হয়ে গেল। তাহলে বন্ধুরা খুব কম সময় লাগে এবং খেতেও ভালো লাগে, দেখুন আপনারা বানিয়ে দেখুন, চেষ্টা করে দেখুন মশলাবিহীন একটা আলুর দম। আশা করি ভালো লাগবে, আবার পরের ভিডিওয়ে দেখা হবে, আমার চ্যানেলের সাথে থাকুন, নমস্কার।